আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আজকে আমি একটা চাইনিজ লুডুস খাওয়ার ভিডিও নিয়ে আসলাম, যে আমি চাইনিজ লুডুস চপস্টিক দেখাবো। এটা চাইনিজ লুডুস না, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান লুডুস। জাস্ট শুধু সেদ্ধ করছি, সেদ্ধ করার পরে আর একটা ডিমও সেদ্ধ করছি, একসঙ্গে সেদ্ধ করে পানি ঝরায় মশলা দিয়ে মাখাই নিছি। আর সঙ্গে নিয়েছি কাঁচামরিচ, শসা। এখন খাবো আমি। আমি জীবনে প্রথম মানে হংকংয়ে আসার পর এই চপস্টিক দিয়ে খাওয়া শিখছি, দেশে থাকতে কত কখনো শিখি নাই। তো যাই হোক, জীবনে চলার পথে অনেক কিছু শিখতে হয়, অনেক যা আমি শিখছি। তো জীবনে চপস্টিক দিয়ে খাইনি, আজকে আমি চপস্টিক দিয়ে খাবো, সেটাই আজকে ভিডিও করব। তো দেখেন, আর আমার মতো কে এভাবে চপস্টিক দিয়ে লুডুস খেতে পারেন অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন, মাইন্ড করবেন না, আমি খাওয়ার ভিডিও করি। আমার কোনো ভিডিও নাই তো কি আর করব, কাজ নাই, খাওয়ার ভিডিও আমি কী করবো। তো বিসমিল্লাহি রহমানির রহিম, আমার সাথে সবাই বিসমিল্লাহ বলবেন, ঠিক আছে? আর দেখেন, আমি চাইনিজদের মতো খেতে পারতেছি কি না সেটাও আপনারা একটু কমেন্ট করে বলবেন। বিসমিল্লাহি রহমানির রহিম। একদম চাইনিজদের মতো করে খাচ্ছি কিন্তু আমি, বুঝছেন? দেখেন, একবারে তো মুখে যাবে না। সেই ঝাল, একটা ঝাল খেয়ে ফেলেছি, মানে একটা কাছাপাশি কাছে আরেকটা আছে। দেখেন, আমি চপস্টিক দিয়ে সব খেতে পারি, আমি চপস্টিক দিয়ে ভাতও খেতে পারি। আরেকদিন আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে চপস্টিক দিয়ে কিভাবে ভাত খেতে হয়। ও সেই ঝাল, দেখেন চপস্টিক দিয়ে কিভাবে ধরতে, এটা কিন্তু ড্রিম। সেই স্বাদ, একদম চাইনিজদের মতো খাচ্ছি আমি, দেখছেন ঠিক এভাবে খেতে হয়, বুঝছেন? আমার এই ভিডিও দেখে কেউ হাসবেন না, আমি চাইনিজদের মতো করে খাচ্ছি। হাসি পাচ্ছে আমার, কেউ হাসিয়েন না। হ্যাঁ, আমি আমার মগও লাল, আমার অন্যও লাল, সব কিছু লাল, বুঝছেন? এই দেখেন, এভাবে কে খাইতে পারে না। সেই স্বাদ, অনেক স্বাদ, এক প্লেট খাওয়া হয়ে গেল। শেষে যখন থাকে না, চাইনিজটা কি করে, বাটিতে এটা চপস্টিক দিয়ে ওঠা না গেলে এরকম করে মুখ লাগাবে, দেখেন এরকম করে মুখ লাগায় এটা উঠায় নেয়, এটা হচ্ছে চাইনিজদের বুদ্ধি।